আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিল্লার সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভের বাচ্চার ওজন বাড়ছে না, জানুন কি খাবেন। গর্ভবতী মায়েদের সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন যখন দেখে তার বাচ্চা বৃদ্ধি পাচ্ছে না সঠিকভাবে, তখনই দুশ্চিন্তা শুরু হয়ে যায়। আজকে আমরা এরকম কিছু খাবারের তালিকা তুলে ধরবো যা খেলে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সাধারণত গর্ভবতী মা তার গর্ভের আকার কতটা বৃদ্ধি পেয়েছে সেটা দেখে অনুমান করার চেষ্টা করে গর্ভের বাচ্চা বৃদ্ধি পেয়েছে কিনা। আসলে ব্যাপারটা তেমন নয়, অনেকের প্যাঁচের আকার ছোট বা বড় হতে পারে মায়ের শারীরিক গড়নের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে মায়ের পেটের আকার বড় হলে গর্ভের বাচ্চা ওজন সঠিকভাবে বৃদ্ধি পেয়েছে এমনটা ধরা যাবে না। সেক্ষেত্রে গর্ভবতী মায়েকে নিয়মিত ওজন পরিমাপ করতে হবে, এমনকি আল্ট্রাসাউন্ড করে জানতে হবে গর্ভের বাচ্চা মাস অনুযায়ী কতটা বেড়ে উঠেছে। সেক্ষেত্রে যদি কম বেশি হয় তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। আমরা কিছু পুষ্টিকর এবং বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়ক এমন কিছু খাবারের তালিকা তুলে ধরব। ওজন বৃদ্ধির খাদ্যের তালিকায় শীর্ষে রয়েছে দুধ পান করা। দুধ যে সুষম খাবার সেটা আমরা সবাই জানি। প্রতিদিন দুধ পানে আপনার গর্ভের বাচ্চার ওজন বাড়বেই। দুধে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম রয়েছে। প্রোটিন বাচ্চার ওজন বৃদ্ধি ও ক্যালসিয়াম বাচ্চার হাড় গঠনে সাহায্য করে। দৈনিক 250 থেকে 500 গ্রাম দুধ পান করা উচিত। অনেক গর্ভবতী মাই সরাসরি দুধ পান করতে পারে না, হয়তো বা বমি হতে পারে বা অ্যালার্জি থাকতে পারে। সেক্ষেত্রে দুধের তৈরি বিভিন্ন ধরনের খাবার খেয়ে এই চাহিদা পূরণ করতে হবে। গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি করতে দ্বিতীয় যে খাদ্য রয়েছে সেটা হলো ডিম। ডিম হলো ভিটামিন এ, ডি ও প্রোটিনের ভান্ডার। এই তিনটি উপাদানই একটি গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও ডিমিতে রয়েছে ফলিক অ্যাসিড, আয়রন, যা কিনা বাচ্চাকে শারীরিক বিভিন্ন ধরনের ত্রুটি ও কম ওজন নিয়ে জন্মগ্রহণ ঠেকাতে পারে। তাই প্রতিদিন গর্ভাবস্থায় আপনি চাইলে দুটি করে সেদ্ধ ডিম খেতে পারেন। সাধারণ ডিম থেকে কোয়েল পাখির ডিম বেশি পুষ্টিগুণ সম্পন্ন, সেক্ষেত্রে আপনি চাইলে কোয়েল পাখির ডিমও খেতে পারেন। গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধির তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে বাদাম। বিভিন্ন প্রকার বাদামে রয়েছে জিঙ্ক, আয়রন, কপার, ফলিক অ্যাসিড। প্রতিদিনের মূল খাবারের মধ্যবর্তী সময়ে বাদাম খাওয়ার চেষ্টা করুন। নিয়মিত বাদাম খেলে বাচ্চার দেহে উপকারী ফ্যাট ও প্রোটিন জমা হয়, আর এতে করে বাচ্চার ওজনও দ্রুত বৃদ্ধি পায়। তাই দৈনিক এক মুঠো পরিমাণের যে কোনো ধরনের বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। তবে কাঠবাদাম বেশি ভালো, যা প্রোটিনের চাহিদা অনেক বেশি পূরণ করতে সক্ষম। সকলের কাছেই জানা মুরগির মাংস হচ্ছে প্রোটিনের সবচেয়ে ভালো উৎস। গর্ভস্থ বাচ্চার ওজন বৃদ্ধিতে মুরগির মাংসের বিকল্প নেই। যেখানে অন্যান্য মাংসের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেখানে মুরগির গোশত সম্পূর্ণ নিরাপদ। মুরগির গোশত বাচ্চার মাংসপেশী এবং কোষের বৃদ্ধি দ্রুত ঘটায়, যার ফলে ওজনও খুব তাড়াতাড়ি বাড়ে। তাই সপ্তাহে 3 থেকে 4 দিন মুরগির গোশত খাওয়ার চেষ্টা করুন। আগেই বলেছি যারা সরাসরি দুধ না খেতে পারেন তারা দুধের তৈরি খাবার খেতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে দই। এক্ষেত্রে দুধের বিকল্প হতে পারে এই দই। তবে নিয়মিত দুধ খেলেও পাশাপাশি দই খেতে পারেন। একজন গর্ভবতীর দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। এই চাহিদা পূরণ করতে দই খাওয়াটা জরুরি। অকালে সন্তান প্রসব, কম ওজন বিশিষ্ট সন্তান জন্মদান, এমনকি শারীরিক বিভিন্ন সমস্যা ঠেকাতে দই খেতে পারেন। তবে চেষ্টা করবেন মিষ্টি দই এড়িয়ে টক দই খেতে। টক দই স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, যা গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়ক। আলুর মধ্যে অন্যতম হচ্ছে মিষ্টি আলু, যা গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করে। এই আলুতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন একটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা গর্ভের বাচ্চার ত্বক, হাড়, চোখের গঠনে খুবই দরকারি। তাই সপ্তাহে 2 থেকে 3 দিন সিদ্ধ করে মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করবেন। এই মিষ্টি আলু প্রয়োজনীয় ফ্যাট শরীরে জমা করতে সাহায্য করে, যা গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়ক। গরিবের মাংস খেত ডাল এবং মটরশুঁটি গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে। বিশেষ করে মসুর ডাল এবং মটরশুঁটিতে লৌহ এবং প্রোটিনে পরিপূর্ণ থাকে। আপনার ডায়েটে মটরশুঁটি এবং মসুর ডাল যোগ করতে পারেন।
আপনি পর্যাপ্ত ফাইবার, ফোলেট এবং ক্যালসিয়াম পাবেন। আপনি যদি নিরামিষ হয়ে থাকেন তাহলে মটরশুঁটি, মাংস কিংবা ডিমের পরিবর্তে খেতে পারেন, যা পর্যাপ্ত পুষ্টি যোগাবে। তাছাড়া প্রতিদিনের খাদ্য তালিকায় এক বাটি তরল ডাল অন্তর্ভুক্ত করতে ভুলবেন না, যা গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক। নুডলস, মোটা ব্যক্তির জন্য নুডলস যতটা ক্ষতি করে, গর্ভবতী মায়েদের জন্য নুডলস ততটাই উপকারী। সপ্তাহে 3 থেকে 4 দিন সকাল কিংবা বিকেলের নাস্তায় নুডলস খান। নুডলসের সাথে চাইলে চিংড়ি মাছ, মুরগির মাংস কিংবা ভেজিটেবলস অ্যাড করতে পারেন, চাইলে মাশরুমও অ্যাড করতে পারেন, যা গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। ফলের মধ্যে কমলার রস গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। এক গ্লাস তাজা কমলার রস দিয়ে আপনার দিন শুরু করুন এবং আপনার দেহে ভিটামিন সি, পটাশিয়াম এবং ফুলেটের স্তরকে বাড়িয়ে তুলুন। গর্ভাবস্থায় ফুলেট এবং ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভের বাচ্চার যে কোনো ধরনের জন্মগত ত্রুটি সারিয়ে তুলতে, এমনকি শিশুকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি বা বিপদ আপদ থেকে রক্ষা করে। তবে দোকানের কিনা কোনো ধরনের কমলা, মোসাম্বি কিংবা মাল্টার রস খাবেন না, বাসায় তৈরি করা রসই খাওয়ার চেষ্টা করবেন। ঢেঁড়স ও সবুজ শাক। ঢেঁড়স হচ্ছে একমাত্র সবজি যা খেলে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায়। তাছাড়া শাকসবজির প্রয়োজনীয়তার কথা বা উপকারিতা নতুন করে বলার কিছুই নেই। শুধু গর্ভবতী নয়, প্রত্যেকেরই সবুজ শাকসবজি খাওয়ার গুরুত্ব অনেক বেশি। গর্ভের বাচ্চা সঠিক পুষ্টি পেলেই ওজন দ্রুত বাড়তে শুরু করে। তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাক সবজি রাখার চেষ্টা করুন। আর সপ্তাহে 2 থেকে 3 দিন ভেন্ডি বা ঢেঁড়স খাবেন, এতে করে বাচ্চা দ্রুত বেড়ে উঠবে। গর্ভাবস্থায় পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। একজন গর্ভবতী হিসেবে শারীরিকভাবে অনেক ধরনের অস্বস্তি আপনাকে ঘিরে ধরবে। তার উপরে যদি ডিহাইড্রেশনে ভুগে থাকেন তাহলে অবস্থা আরও খারাপের দিকে যায়। তাই গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করতে হবে, বিশেষ করে মিনিমাম 8 গ্লাস বা 4 লিটার পানি পান করা জরুরি। পর্যাপ্ত পানি পেলে গর্ভের বাচ্চার বিকাশও খুব দ্রুত লাভ করে। তাছাড়া গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি করতে আপনি খেতে পারেন নিয়মিত সয়াবিন কিংবা ছোলা। সয়াবিন নিরামিষদের জন্য প্রোটিন সমৃদ্ধ এবং এতে রয়েছে আয়রন, যা রক্ত স্বল্পতা দূর করতে অনেক বেশি সাহায্য করে। ছোলা খেলে ওজন বৃদ্ধি পায় সেটা সকলেই জানে। তাই গর্ভবতী মা যদি গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি করতে চায় সেক্ষেত্রে নিয়মিত সিদ্ধ করা ছোলা খেতে পারে। বিভিন্ন ধরনের সালাদ কিংবা মুড়িতে দিয়েও খাওয়া যায়। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় কোন ধরনের খাবারগুলো খেলে গর্ভের বাচ্চার ওজন দ্রুত লাভ করবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।